বয়সটা 20 পেরোলে পাশের বাড়ি কাকিমাদের কাছে তুমি বুড়ি, চুপচাপ থাকলে এই মেয়েটা অহংকারী, কথা কম বললে ভাব নিয়ে থাকে, আর বেশি কথা বললেই মাত্রাধিক বাঁচাল। বিয়ে নিয়ে মা বাবার চেয়েও পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত, এক কথাই বলবে এত লেখাপড়ার কি দরকার, লেখাপড়া করে জীবনে কে কি করেছে, পড়াশুনো না করে মেয়েকে বিয়ে দিয়ে দাও, সংসারই হবে, সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটার খ্যাত, আর বেশি সাজগোজ করলেই নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে, একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছুই খেতে দেয় না, আর একটু মোটা হলেই এই মেয়েকে কোনো ছেলে বিয়েই করবে না, আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদমই পছন্দ করে না। আর সর্বশেষে কিছু না পেলে ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এসব শুনতে শুনতে চলে যায় মেয়েদের জীবনটা। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নর কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো ভালোবাসার কাকা। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে, জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না, বাড়ি থেকে দেখাশুনো করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তবে সবাই বলবে কি করবি বল, তোর ভাগ্যই খারাপ, নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে শুনতে হয় নিজে বেশি বুঝে গেছিলে, ঠিক হয়েছে, আমাদের সমাজটাই এরকমই, তাই নিজের মতো করে বাঁচো, সমাজে তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিন। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, আর চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে সেই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে বলবে অহংকারী, আর প্রেম করলে পাড়ার লোকেরা বলবে শত কথা, প্রতিবাদ না করলে বলবে মেয়েটার নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটার আসলেই খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্ট প্রয়োজন হয় না, একমাত্র নিজের স্বামীর সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলা হয় না, বরং একটা নারীবাদী প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় বলা হয়। স্ত্রীকে কষ্ট দেবে না, কারণ আপনার পাজারের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা তুমি নিজেই নিজেকে দেবে। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থেকেও অন্ধ হয় আর মুখ থেকেও বোবা হয়। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, সেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী, আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটাই ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করা করিস, এখন না বিয়ের পর, আর এখন বলে বিয়ের আগে যা করেছ করেছ, এখন সব বন্ধ করো। আমি কে? আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। মেয়েরা বড়ই বোকা, তাই ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুর বাড়ির লোকেরা যেমন হোক না কেন, আফসোস করবো না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করো, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না, কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাসটা দেখতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়, মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কাঁদে না, কখনো মা বাবার জন্য আর কখনো ভাই বোনের জন্য কাঁদে। মেয়েরা ভালো থাকতে চায় নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য, মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানোর বারণ, মেয়ে নয় ছেলে চাই দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে হার, মানিয়ে চলতে চলতে জীবন শেষ। বাবা আর মেয়ের সম্পর্কটা সবসময় এত সুন্দর হয় কেন জানো?
কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়ের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো, কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটা বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলেই লোভী, কারণ তারা ভালোবাসার কাঙ্গাল। মেয়েরা স্বার্থপর, কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে বলতে চায় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। রাগী মেয়েদের মন খুব পরিষ্কার, কারণ রেগে গেলে তারা মনের মধ্যে জমে থাকা সব কিছু বলে দেয়। এতে মনে সব রাগ মুখের কথার সাথে বেরিয়ে আসে। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী, কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না এরা। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সমস্যাটা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ কালো করে বসে থাকে, অথচ এই নিরীহ যন্ত্রণাটাকে বেশিরভাগ ছেলেরাই ঢং বলে। জন্ম নেওয়া বাপের ঘরে আর মৃত্যু হবে স্বামীর ঘরে, বেড়ে ওঠা বাপের ঘরে আর সংসার পাতা স্বামীর ঘরে, শিক্ষা পাওয়া বাপের ঘরে আর কর্ম হবে স্বামীর ঘরে, পদবী পাওয়া বাপের ঘরে আর পদবী বদলে যাবে স্বামীর ঘরে। যে মা তোকে জন্ম দিল তার পদবী পেলি না রে, মায়ের শিক্ষায় বেড়ে ওঠা মায়ের নাম কেউ করল না রে। নারী কোথায় তোর অস্তিত্ব, কেনই বা তোর মরা বাঁচা অন্যের হাতে, গর্ব হবে তোর আর বংশ প্রদীপ তকমা নেবে অন্য জনেতে। সমাজ কি তোকে পিছিয়ে রাখে, অলিক কোনো ভয় থেকে কেন হয় সবটা তোকে ছিনিয়ে নিতে। সবাই বলে মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না, আসলে কি জানো, আসল কথা হলো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। তাই এই পৃথিবীতে মেয়েদের ছাড়া কিছুই সম্পূর্ণ না। অবশেষে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো।